লাইনে থাকা এক কর্মকর্তা সহ দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এদের একজন ডিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগে কর্মরত এসআই আব্দুল খালেক। হোটেল আরামবাগে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় করোনা পজিটিভ হয়ে তিনি মারা যান। অন্যজন ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ। তিনি সিদ্ধেশ্বরী কলেজে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান। করোনা প্রতিরোধে রেমডেসিভির ওষুধ কাজ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ ডাক্তার। একটি ক্লিনিক্যাল ট্রায়ালের সূত্রে যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানী জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে। তবে এই ওষুধ মৃত্যু হার কমাতে ভূমিকা রাখে কিনা তা এখনও প্রমাণিত নয়। করোনা চিকিৎসা এখনও কোনো ওষুধ ব্যবহারের অনুমতি না দিলেও রেমডেসিভির ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। টুইটারে অমিতাভ বচ্চন ঋষি কাপুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবারে ভোরে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত বছর নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা করিয়ে আবার মুম্বাইয়ে ফিরে আসেন ঋষি কাপুর। 1970 সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ববি এবং চাঁদনি ছবিতে অভিনয় করে বলিউডে খ্যাতি অর্জন করেন ঋষি কাপুর। 1973 থেকে 2000 সাল পর্যন্ত 92টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন ঋষি কাপুর। ইরফান খানের মৃত্যুর একদিন পর ঋষি কাপুরের মৃত্যুতে বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।